আমাদের এই যে কোরআন পড়া, এই যে হাদিস পড়া, এই যে মাদ্রাসায় পড়া, আরবি পড়া, দ্বীনের মৌলিক নীতিমালা জানা, পড়া, আকিদা শেখা, ফিকহ শেখা, ইবাদত করা ইত্যাদি সব কিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে এক আল্লাহর বান্দা হিসাবে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা কোরআন এবং সুন্নার ভিত্তিতে। কিন্তু সেই বুঝটাই যদি আমাদের না থাকে, তাহলে আসলে এই বিশাল পড়াশোনা, এই হাজার হাজার প্রতিষ্ঠান আমাদের কোনোই কাজে আসবে না। আসুন আমরা একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। দ্বিতীয় আরেকটি সূরা, সূরা আশ-শুরার 13 নম্বর আয়া, বিখ্যাত একটি আয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ। তোমাদের জন্য দ্বীনের সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণয়ন করেছেন, চালু করেছেন, যেই বিষয়টির নির্দেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, এবং যা হে রাসূল, হে মুহাম্মদ, তোমার কাছে আমি ওহী হিসাবে প্রেরণ করেছি, এবং যে নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, এবং সেই নির্দেশ হলো আন আকীমুদ্দীন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফীহ, দ্বীনকে নিয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না। একটু যদি খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, তাহলে দেখবেন যে সব কিছুর মধ্যেই ঐক্যবদ্ধের একটা নির্দেশনা আছে। কারণ আমাদের রব কয়জন, আমাদের ইলাহ কয়জন, শেষ নবী কয়জন, আল কোরআন কয়টি, ইসলাম কয়টা, সর্বক্ষেত্রে দেখবেন সেই একের উপস্থিতি, একের উপস্থিতি। এবং এই এককে যদি অনুসরণ করা যায়, তাহলে সে একের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা যায়। সুতরাং ইসলামের মৌলিক বিষয় হলো ঐক্যবদ্ধ থাকা। আমরা যদি ইসলামের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু মনোযোগের সাথে চুপ করে একটু শুনুন, বেশি সময় আমরা নেব না ইনশাআল্লাহ। আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে দেখব যে ইসলামের সব কিছু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিবাদমান পুরো জাতিটাকে জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্ত করে ঐক্যবদ্ধ করেছিলেন। যারা ছিল পরস্পর হানাহানি সংঘাতে লিপ্ত, যাদের মধ্যে হারবুল ফুজার বা হারবুল ফুজার দীর্ঘ বছরের পর বছর ধরে চলছিল, যারা ঘর থেকে বের হলে একে অপরকে হত্যা করে বসত, যারা একজন আরেকজনের কাছে নিরাপদ ছিল না, সেই সমাজের মানুষ, নারী, শিশু এবং কন্যারা, তারা কেউ নিরাপদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম দিয়ে, এই কোরআন দিয়ে, এই সুন্নাহ দিয়ে তাদের ঐক্যবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, হাদিস এসেছে ঐক্যবদ্ধ করার জন্য, ইসলাম এসেছে ঐক্যবদ্ধ করার জন্য। আনফর্চুনেটলি আজকে যদি সারা বিশ্বের মুসলিমদের দিকে আমরা তাকিয়ে দেখি, কিংবা আমাদের বাংলাদেশে যে কোনো জনপদে, দেখব আমরা বহুদা বিভক্ত, এবং আমাদের এই বিভক্তিটা দ্বীনী বিষয়কে কেন্দ্র করে। আমরা হাদিস নিয়ে ঝগড়া করি, আমরা ফেকি মাসআলা নিয়ে ঝগড়া করি, আমরা নানা ছোটোখাটো ইস্যু নিয়ে ঝগড়া করি, বিবাহ নিয়ে ঝগড়া করি, তালাক নিয়ে ঝগড়া করি ইত্যাদি। ফলে যারা ধর্মকে পছন্দ করে না, দ্বীনকে পছন্দ করে না, কিংবা ইসলামকে পছন্দ করে না, আজকে তারা মনে করে যে এই দ্বীনই হচ্ছে যত অনিষ্টের মূল, ওয়াল ইয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি এই ধরনের ভয়ঙ্কর কথা থেকে। আসলে দ্বীন পৃথিবীর জন্য সবচেয়ে বড় নেয়ামত। দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, লিতাআলিফিল কুলুব ওয়া লাইসা লিতাশকিকিল কুলুব, অন্তরগুলোকে একত্রিত করার জন্য, অন্তরগুলোকে বিচ্ছিন্ন করার জন্য নয়। এবং সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো, ইদ কুনতুম আদাআ, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে উলফাত, ভালোবাসা, মাহাব্বা ঢেলে দিলেন,
فَأَصْبَحْتُمْ এরপর তোমরা হয়ে গেলে بِنِعْمَتِهِ তার অনুগ্রহে ইখওয়ানা ভাই ভাই সুবহানাল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে আমাদেরকে এই ভাতৃত্বের চিরন্তন বন্ধনে আবদ্ধ করলেন সেই বন্ধনটা আজকে সেই দিন সেই নিয়ামতকে সামনে রেখেই আমরা কিন্তু লুণ্ঠন করছি লঙ্ঘন করছি ওয়াল ইয়াযু বিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের পর থেকে সারাটি জীবনভর এই এই মানব জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং সেটা হলো ইসলামের মাধ্যমে তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তাকে অত্যাচার নির্যাতন করা হয়েছিল কিন্তু অম্লান ও বদনে তিনি সেগুলোকে সহ্য করেছেন মক্কার জীবনে তাইফে আপনারা জানেন সে কঠিন অবস্থার কথা মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো তখন হিজরতের নির্দেশ অবতীর্ণ হলো তিনি মদিনায় চলে গেলেন এরপর যখন অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নিয়ে অতি সহজে মক্কাকে পরাজিত করলেন মক্কা বিজয় লাভ করলেন তখন তিনি কিন্তু কোনো শত্রুতার চিহ্ন রাখেননি তিনি তাদের প্রতি কোনো প্রতিশোধ গ্রহণ করেননি তাদের থেকে কোনো প্রতিশোধ নেননি এটার দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবনভর তাদেরকে তারবিয়া দিয়েছিলেন তারবিয়া আলাল ইত্তেহাদ তারবিয়া আলাল ইত্তেফাক আলাল ওয়েফাকি বাইনান নাস মানুষকে যাতে তিনি একটা সুন্দর মাহাব্বা ভালোবাসা একটা সুন্দর সম্প্রীতির মধ্যে রাখতে পারেন সেই জন্য তিনি ছাড় দিয়েছেন তায়েফে ছাড় দিয়েছেন মক্কা বিজয়ের দিনে এবং বদরের যুদ্ধবন্দীদেরকে তিনি ক্ষমা করে দিয়ে তিনি ছাড় দিয়েছেন এভাবে অসংখ্য নজির আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সকল কার্যক্রমের মধ্য দিয়ে তার সুন্দর শাসন পরিচালনার মধ্য দিয়ে তার সুন্দর সমাজ নীতির মধ্য দিয়ে তার সুন্দর শিক্ষা নীতির মধ্য দিয়ে এবং তার তারবিয়তের মধ্য দিয়ে উম্মাকে তিনি ইত্তেহাদের উপর তিনি তিনি তারবিয়ত দিয়েছিলেন তাদেরকে অভ্যস্ত করেছিলেন তিনি তাদেরকে এভাবেই গড়ে তুলেছিলেন যাতে একটা উম্মাহ একটা শ্রেষ্ঠ প্রজন্ম হিসাবে গড়ে ওঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়েছিলেন সারা বিশ্ব দেখেছে তার হাতে গড়া সাহাবাই কেরাম তারা বিশ্বের সবার জন্য তাদের সকলেই এই বিশ্বের সবার জন্য রোল মডেলে পরিণত হয়েছেন সাহাবাই কেরাম ছিলেন বিশ্বের পরবর্তী যুগের সবার জন্য রোল মডেল এবং এই রোল মডেলকে তৈরি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে তাহলে ইখতিলাফ আসলো কোত্থেকে ইখতিলাফ কি তাহলে আমরা এর মূলোৎপাটন করে ফেলবো বা কীভাবে করব এই প্রশ্নটা আমাদের মধ্যে আজকে দেখা দিয়েছে চরমভাবে কারণ যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পারস্পরিক আচরণ সুন্দর নয় আমাদের মধ্যে সহনশীলতা নেই আমাদের মধ্যে সহিষ্ণুতা নেই আমরা ছোট্ট একটা কারণেই ঝগড়া থেকে মারামারি খুনোখুনি পর্যন্ত করে ফেলি সংবাদপত্রে আমরা মাঝে মাঝে দেখি যে ছোট্ট দুজনের মারামারি কথা কাটাকাটি থেকে পুরো গ্রামবাসী ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে এই ঘটনাটা যে ঘটছে তাহলে কেন ঘটছে আমরা তো সবাই মুসলিম এখানে দুটো জিনিস আমাদেরকে একটু দেখতে হবে প্রথম হচ্ছে ইখতিলাফ কি একদমই তাহলে হওয়াটা উচিত নয় আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের বহু আয়াতে তিনি ইখতিলাফের কথা বলেছেন তিনি বলেছেন যে মানুষরা ইখতিলাফ করছে করবে ইখতিলাফ হচ্ছে হয়েছে যেমন কিছু কিছু আয়াতে তিনি এটাও বলেছেন যে তিনি যদি চাইতেন তাহলে সকল মানুষকে একটা জাতিতে পরিণত করতেন যেমন সূরা আল বাকারার 213 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা মানুষ ছিল একটাই জাতি ফাবাআসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করলেন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ এবং তাদের সাথে আল কিতাব সত্য সহকারে নাজিল করলেন যেন নবী মানুষের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে নবীদের মাধ্যমে হুকুম দিতে পারেন ফয়সালা করতে পারেন ওই বিষয়ে যে বিষয়ে তারা ইখতিলাফ করেছে ওয়া মাখতালাফা ফীহি আল্লাযীনা উতূহু মিন বাদ আর তারা
ইখতিলাফ করেছে সেই বিষয়ে যে বিষয় তাদেরকে প্রদান করা হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুদের 118 নম্বর আয়াতে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন, আর যদি তোমার রব চাইতেন তাহলে মানুষকে একটা জাতি হিসাবে সৃষ্টি করতেন, আর অথচ তারা তো ইখতিলাফ করেই যাচ্ছে, তারা ইখতিলাফ করেই যাচ্ছে। এভাবে আরও অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহান তাল্লাহ একটা জিনিস আমাদেরকে জানালেন যে মানুষকে আল্লাহ তার বিশেষ হিকমতে একমতের উপর সৃষ্টি করেননি, এক জাতি হিসাবে সৃষ্টি করেননি, বরং সূরা আল হুজরাতের মধ্যে তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, হে মানুষেরা নিশ্চয়ই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, এবং তোমাদেরকে অনেকগুলো জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এই আয়াতটির ব্যাখ্যা করলে সেটা দিয়েও আমরা একটা আলাদা লেকচার তৈরি করতে পারি, কিন্তু এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আসলে একরকম করেননি, তিনি মানুষকে বিভিন্ন রকম করেছেন, বিভিন্ন গোত্রে এবং জাতিতে বিভক্ত করেছেন। তাহলে এ থেকে আমরা একটা কনক্লুড করতে পারি, একটা 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 সারাংশে আসতে পারি, সেটি হলো কি যে আল্লাহ তাআলা মানুষকে এক করেননি, কিছু ইখতিলাফ দিয়েছেন। প্রশ্ন হচ্ছে তাহলে ইখতিলাফ কি তাহলে পুরোটাই নিন্দিত? আমরা কি সেটাকে পরিহার করব, সেটা কি ঘৃণ্য, নাকি কিছু ইখতিলাফ আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা গ্রহণযোগ্য, আর কিছু ইখতিলাফ আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন তারপরেও মানুষ করছে, যেহেতু মানুষ তো আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে। আমরা এ থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মানুষের ফিতরাতের মধ্যে কিছু ইখতিলাফ দিয়ে দিয়েছেন, সেই ইখতিলাফগুলো কিন্তু মানুষের আচার ব্যবহারের মাধ্যমেও নন্দিত হবে অথবা নিন্দিত হবে, নন্দিত হবে মানে প্রশংসিত হবে অথবা নিন্দিত হবে। যেমন আমরা দেখি যে স্বামী এবং স্ত্রী মতের খেলাফ আছে তাদের মধ্যে, সন্তান এবং মা বাবা, আজকে সন্তান এবং মা বাবার বিষয়ে কথা বেশি বলা উচিত, সে বিষয়ে মুফতি মোহাম্মদ আলী তিনি যথেষ্ট কথা বলেছেন, যেহেতু তিনি প্যারেন্টিংয়ের উপরেই কিছু বক্তব্য রেখেছেন, আশা করি যে সেটি আপনাদেরকে হয়তো উদ্বুদ্ধ করবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সন্তান মা বাবার মধ্যেও কিন্তু ইখতিলাফটা হয়, কেউ একজন বেড়াতে যাবে, ছুটিতে কোথাও বেড়াতে যাবে, কোথায় যাবে এক একজন বলছে এক এক জায়গায়, তাহলে এই যে ইখতিলাফটা কিন্তু ঘটছে। এই ইখতিলাফের মধ্যে সহনীয় পর্যায়ে গ্রহণযোগ্য হচ্ছে যদি ইখতিলাফটা সীমা লঙ্ঘন না করে, যদি ইখতিলাফটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, যে ইখতিলাফটা আমাদেরকে নামাজ থেকে বিমুখ না করে, সহি আকিদা থেকে বিমুখ না করে, আমাদেরকে শেরিক এবং বেদাতের মধ্যে লিপ্ত না করে, সে ইখতিলাফটা গ্রহণযোগ্য। কিন্তু ইখতিলাফটা সেখানেই নিন্দিত হবে যখন ইখতিলাফটা আমাদেরকে শরিয়া লঙ্ঘনের দিকে ঠেলে দেয়, সুদের দিকে ঠেলে দেয়, ঘুষের দিকে ঠেলে দেয়, দুর্নীতির দিকে ঠেলে দেয়, অন্যায়ের দিকে ঠেলে দেয়, বাবা মায়ের সাথে অকুক করা অর্থাৎ তাদের আনুগত্য না করার দিকে ঠেলে দেয়, মানুষের হক নষ্ট করার দিকে ঠেলে দেয়, তাহলে সে ইখতিলাফটা গ্রহণযোগ্য নয়, সেটা হলো নিন্দিত ইখতিলাফ। এখন আমরা সমাজে দেখতে পাচ্ছি যেটা গ্রহণযোগ্য ইখতিলাফ সেটা তো স্বাভাবিক, কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সমাজে বেড়ে যাচ্ছে সেই ইখতিলাফগুলো যেগুলো শরিয়া আসলে নিন্দা করেছে, যে ইখতিলাফগুলোর ব্যাপারে শরিয়া নিন্দা জ্ঞাপন করেছে এবং বলেছে যে এটা শরিয়াতসম্মত নয়।